আপনার দর্শক আসসালামু আলাইকুম, আমি সৈয়দ আবুল হাশেম আজাদ। আজ 19শে অক্টোবর, তিনে কার্তিক, আগামীকাল 20শে অক্টোবর, চট্টগ্রাম 22 বুস্তামি থানা অন্তর্গত কুলগাঁও জালালাবাদ ফকিরপাড়া হযরত গৌসুল আজম বাবা ভান্ডারি ক্যাবলা কাবার বয়সপ্রাপ্ত হযরত খলিল রহমান আল কালেন্দার আল মাইজ ভান্ডারির বার্ষিক ওরস শরীফ উদযাপন উপলক্ষে আপনাদেরকে আমি কিছু এখানে চিত্র দেখানোর চেষ্টা করতেছি। আগামীকাল 20শে অক্টোবর হযরত খলিল রহমান আল কালেন্দার আল মাইজ ভান্ডারির বার্ষিক ওরস শরীফ উদযাপন হবে। তার আগের দিন অর্থাৎ আজকে 19শে অক্টোবর, আজ এখানে শ্যামা মাহফিল চলতেছে, মিলাদ মাহফিল চলতেছে, ইতিমধ্যে প্রায় হাজার হাজার ভক্তবৃন্দ এখানে এসেছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, আমরা দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আগামীকাল 20শে অক্টোবরের জন্য ওরসের জন্য এখানে সব ধরনের প্রস্তুতি চলতেছে। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি হযরত খলিল রহমান আল কালেন্দার আল মাইজ ভান্ডারির বার্ষিক ওরস উদযাপন উপলক্ষে এখানে সব কিছুর আয়োজন ইতিমধ্যে চলতেছে। আজকে গোসল দেওয়ারি হচ্ছে এবং কালকে মেইন ওরস শুরু হবে ইনশাল্লাহ। চতুর্দিক থেকে সকল ভক্তবৃন্দ এসেছে। আজকে 12টার সময় গরু মোট জবা হবে এবং সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। বাদ বাকি কাজ কালকে 21 তারিখে মোটামুটি সব শেষ হয়ে যাবে আর কি।
ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না বাড়ার কাম চলতেছে। Yeah.
আরে কেমন লাগে।